Hey Google, turn on my strip lights. Okay, turning on the strip light. Hey Google, turn off my strip lights. Alright, turning off the strip light. এটি হচ্ছে সনোফের একটি স্মার্ট এলইডি স্ট্রাইপ লাইট যার মডেল হচ্ছে সনোফ L1। যারা বাজেটের মধ্যে স্মার্ট কন্ট্রোল এবং কোয়ালিটিফুল একটি এলইডি স্ট্রাইপ লাইট চাচ্ছেন তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট অপশন। এটি একটি স্মার্ট ওয়াইফাই কন্ট্রোলড স্ট্রাইপ লাইট, সো এটিকে আপনি Google Home, Amazon Alexa এমনকি ফোনের যেই Google অ্যাসিস্ট্যান্ট থাকে সেইটার মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে এটিকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে এর একটি ওভারঅল স্পেসিফিকেশন তুলে ধরি। As I said, এটিকে আপনি স্মার্টলি কন্ট্রোল করতে পারবেন। এটিতে পাবেন 16 মিলিয়ন কালার সাপোর্ট। এটি IP65 ওয়াটারপ্রুফ, লম্বা এটি 5 মিটার দীর্ঘ, এটি ব্যান্ডেবল, কাটেবল এবং ফোল্ডেবল। এবং ফাইনালি এটার সবচাইতে বেশি আকর্ষণীয় দিকটি ছিল এর মিউজিক সেনসিটিভিটি, মানে এটিকে আপনি মিউজিকের সাথে প্লে করতে পারবেন এবং মিউজিকের বিট অনুযায়ী এটা আপনাকে কালার প্রডিউস করবে। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখে ফেলি কি কি থাকছে এই বক্সটির ভেতর। বক্সটি খুলে প্রথমে বেরিয়ে আসবে আরও একটি স্লিম বক্স যার ভেতরে মেইনলি রয়েছে আমাদের 5 মিটার লম্বা স্ট্রাইপ লাইটটি। এরপর পেয়ে যাবেন স্মার্ট কন্ট্রোলারটি আরও একটি ছোট্ট বক্সে। অ্যান্ড ফাইনালি দ্য পাওয়ার অ্যাডাপ্টার। পাওয়ার অ্যাডাপ্টারটির ভেতরে পেয়ে যাবেন 3 ধরনের প্লাগ, যেটা ব্যক্তিগতভাবে আমার জন্যে খুবই ভালো একটা কাজ করছে, মানে আমি এই জিনিসটা নিয়ে খুব প্যারা খাইছি, বাট এখন মনে হয় না যে এটা থেকে খুব একটা প্রবলেম ফেস করবো আমি। এবং এগুলোর প্রত্যেকটিকেই এভাবে বসিয়ে এর উপর মোচড় দিলেই লেগে যাবে, সো আপনি এই 3টাকেই আপনার প্লাগ অনুযায়ী ইউজ করতে পারবেন। এবার চলে আসি কন্ট্রোলার বক্সে। এর ভেতর পেয়ে যাবেন একটি রিমোট, একটি পেপার ওয়ার্কস এবং ফাইনালি দ্য কন্ট্রোলার। রিমোটটির মাধ্যমে এটিকে অন অফ করতে পারবেন। এর মাঝে রয়েছে কিছু ডেডিকেটেড কালার যার যে কোনোটিতেই আপনি একটা জাস্ট ক্লিকের মাধ্যমেই কালার চেঞ্জ করতে পারবেন। রয়েছে পাওয়ার বাড়ানো এবং কমানোর অপশন এবং রয়েছে কিছু মোড যেগুলোতে ক্লিক করলে সরাসরি সেই মোডে চলে যাবে। কন্ট্রোলারটির এক পাশে পেয়ে যাচ্ছেন RGB স্ট্রাইপ লাইটগুলো কানেক্ট করার অপশন এবং অপর পাশে রয়েছে এর 2টি কেবল, যার একটি হচ্ছে পাওয়ার ইন কেবল এবং অপরটি হচ্ছে নেটওয়ার্ক সিগন্যাল কেবল। পাওয়ার অ্যাডাপ্টারের আউটপুট পোর্টটি মূলত এই পোর্টের মাধ্যমে এটিকে পাওয়ার আপ করবে। ফাইনালি আসি স্ট্রাইপ লাইটে। এটিকে প্রথমবার হাত দিয়ে ধরলে আপনার কাছে ফিল হবে আপনি কোনো আঠালো কিছু হাত দিয়ে ধরেছেন, বাট অ্যাকচুয়ালি এটি আঠালো না, এটি হচ্ছে রাবারি। এর উপরের পার্টটা রাবারি ফিনিশ এবং এটা খুবই কোয়ালিটিফুল রাবার। এটা যদি আপনার টেবিলের সাথে লাগানো থাকে এবং টেবিলটা যদি পেছনে ওয়ালের সাথে ধাক্কাও খায়, মানে এটার উপর যদি সরাসরি টেবিলের প্রেশারটাও পড়ে তবু এটা কিছুই হবে না, কারণ এর রাবারটি হচ্ছে খুবই মজবুত এবং কোয়ালিটিফুল। সনোফ বলছে এটি ফোল্ডেবল এবং ব্যান্ডেবল, যেটা আমরা সত্যি বাস্তবে প্রয়োগ দেখতে পাচ্ছি। এবং এর একটি অ্যাডভান্টেজ রয়েছে, যেটা হচ্ছে যে অন্যান্য ব্র্যান্ডের স্ট্রাইপ লাইটকে যদি আপনি টেবিলে লাগান তাহলে এর কোনায় কাটতে হবে, কেটে সেটা কানেক্টর দিয়ে কানেক্ট করে দেন সেটা ইউজ করতে হবে, বাট এটার ক্ষেত্রে তেমনটা করার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে যে কোনো টেবিলে কোনা করে বা এটাকে বাঁকিয়ে যেভাবে ইচ্ছা আপনি সেভাবে এটাকে ইউজ করতে পারবেন, কারণ এটা হচ্ছে ব্যান্ডেবল অ্যান্ড ফোল্ডেবল। তবে যদি এটিকে আপনি এক্সটেন্ড করতে চান, মানে এখানে দেওয়া রয়েছে 5 মিটার এবং যদি আপনার 5 মিটারের বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা এক্সটেন্ডার কিনে এটার সাথে একটা কানেক্টরের সাথে এটিকে কানেক্ট করে নিতে পারেন। পেছন থেকে এই স্টিকারটি তুলে নিলেই এটি ইনস্টলের জন্য একদম প্রস্তুত। তো চলুন আমরা ইনস্টল করে ফেলি। অলরাইট, আমাদের ইনস্টলেশন শেষ। এবার আমরা লাইটটাকে টেস্ট করব, এই জন্য আমরা রুমের সব লাইট অফ করে দিয়েছি। সো এটাকে অন করার জন্য আমরা প্রথমেই চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে eWeLink নামের এই অ্যাপটিকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল আমাদের শেষ, সো আমরা অ্যাপটিকে ওপেন করছি। অ্যাপটাকে ওপেন করার পর এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। আমার অ্যাকাউন্ট আগে থেকেই করা আছে, সো আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা করে নেবেন। অ্যাকাউন্ট করে নিলে তারপর এখান থেকে স্ট্রাইপ লাইট নামের একটা অপশন পেয়ে যাবেন, যদি আপনি স্ট্রাইপ লাইটটা পাওয়ার আপ করা থাকে। আমি ওখান থেকে অলরেডি কানেক্ট করে দিয়েছি বিদ্যুতের সাথে, এই জন্য এই অপশনটা আসবে স্ট্রাইপ লাইটটা পাওয়ার আপ করলে। তো পাওয়ার আপ করার পর এখান থেকে এখানে যাব, যাওয়ার পর যদি আমরা এটাকে আচ্ছা এখান থেকে যদি আমরা এই যে অন করে দিই, এই যে এখানে অফ অন আছে, আচ্ছা ফুল স্ক্রিনটা দেখা যাচ্ছে না, তো এখান থেকে আমরা অফ অন করে যদি দেই, অন করে দিলে লাইটটি জ্বলে গেছে। সো এখান থেকে চাইলে কিন্তু আমরা ম্যানুয়ালি কালার সিলেক্ট করতে পারবো। আচ্ছা আগে অ্যাপের ইয়াটা দেখাই। অ্যাপের যে এখানে শিডিউল আছে আপনি চাইলে শিডিউল করে রাখতে পারবেন যে কখন আপনার লাইটটা অন হবে অফ হবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। টাইমার রয়েছে কতক্ষণ জ্বলবে। তারপর এখান থেকে কালার পিকার, কালার পিকারটা হচ্ছে এখান থেকে ক্লিক করলে ক্যামেরা অন হবে, যেমন আমি দেখাই ক্যামেরা অন হচ্ছে, এটা কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে, ঠিক আছে। সো ক্যামেরায় আমি যেই কালারটা এখানে পিক করব সেটা এখানে দেখাবে, যেমন আমি যে হলুদ কালারটা এখান থেকে পিক করি, আচ্ছা পিক করে এখানে ওকে দিয়ে দিলাম। এটা কিন্তু হলুদ কালার হয়ে গেছে এখন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আসলে কালারটা অতটা মিলে না বলতে এখানে খুব স্পষ্ট তো এখানে ফোনের স্ক্রিনে, বাট এখানে এক্স্যাক্টলি ওই কালারটা এখানে আসে। আচ্ছা, তারপর এখান থেকে চাইলে আপনি ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন, এখান থেকে ব্রাইটনেস কমা দিতে পারবেন, বাড়া দিতে পারবেন, যেটা দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কমছে বাড়ছে, ঠিক আছে। সো এরপর হচ্ছে এখানে মোডের অপশনটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। যখন আপনি মোডে আসবেন তখন এখান থেকে অনেকগুলো মোড পাবেন, যেমন কালারফুল গ্রেডিয়েন্ট যদি দেই এটা অটোমেটিক্যালি কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে। তারপর যদি এখানে কালারফুল ব্রেথ দেই এটা একটু ফাস্ট হবে, ঠিক আছে, এভাবে চেঞ্জ হয়। এরপর যদি আরজিবি স্ট্রোবটা দেই এখান থেকে দেখতে পাচ্ছেন এভাবে চেঞ্জ হয়, ঠিক আছে। সো এরকম অনেকগুলো অপশন আছে, আপনি যেটা সিলেক্ট করবেন আপনার ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তবে আমার কাছে এখান থেকে যেটা মোস্ট ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে মিউজিক ভিজুয়ালাইজার। এটার কাজটা আমি একটু দেখাই আপনাকে। এটা যখন আমি দেব তখন এটা দেওয়ার পর আমি যখন মিউজিক হবে মিউজিকের তালে তালে এটার সাউন্ডটা মানে লাইটিংটা হবে, ঠিক আছে। যেমন ধরেন আমি এখন কথা বলছি, আমার লাইটটা কিন্তু জ্বলছে নিচ্ছে। যদি কথা বন্ধ করে দেই দেখতে পাচ্ছেন কোনো রকমের ব্লিঙ্ক কিন্তু হচ্ছে না। সো এটা হচ্ছে আপনি যদি মিউজিক ছাড়েন তো সেক্ষেত্রে আপনি এই ফিলটা নিতে পারবেন, রুমের সব লাইট অফ করে দেবেন, লাইট অফ করে দিয়ে মিউজিক ছাড়বেন, দেন এটা কিন্তু আপনার মিউজিকের তালে তালে ব্লিঙ্ক করবে। চাইলে আপনি এখান থেকে এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, যেমন সেন্সিটিভিটি আমি যদি এখান থেকে কমায় দিই সো তখন আসলে খুব জোরের যে নয়েজ যেগুলো হচ্ছে, যে নয়েজের ক্ষেত্রে অনেক সময় এটা যদি বাড়িয়ে দেই 100% থাকলে যে নয়েজগুলো থাকে সেগুলো কিন্তু ক্যাচ করে, বাট যদি আমি কমিয়ে দিই সেক্ষেত্রে যেই এক্স্যাক্ট যে সাউন্ডটা সেটা আসলে ক্যাচ করে এবং সেটা অনুযায়ী কালারটা চেঞ্জ হয়। এখান থেকে চাইলে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন, স্পিড যদি কমিয়ে দেন সেক্ষেত্রে এটা একটু কম কাজ করবে, ঠিক আছে। সো এরকম অনেকগুলো অপশন রয়েছে ইন্টারেস্টিং, আপনি আপনার চাইলে পুরো অ্যাপটা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। এবার আসি এই স্ট্রাইপ লাইটটিকে কীভাবে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কন্ট্রোল করবেন। এর জন্য প্রথমে গুগল অ্যাপে চলে যাবেন, তারপর এখান থেকে মোর লেখার উপর ক্লিক করবেন, এরপর সেটিংসে চলে যাবেন, এরপর চলে যাবেন গুগল অ্যাসিস্ট্যান্টে এবং এখানে যাওয়ার পর নিচের দিকে নামলে দেখতে পারবেন একটা হোম কন্ট্রোল নামের একটা অপশন রয়েছে। এই হোম কন্ট্রোলে চলে যাবেন এবং এখানে সার্চ করবেন স্মার্ট উইলিঙ্ক নামে, ঠিক আছে। এই নামে সার্চ করলে একটি অ্যাপ পাবেন, এটিতে ক্লিক করবেন এবং এই স্মার্ট উইলিঙ্কে ক্লিক করলে এখান থেকে লিঙ্ক নামের একটা অপশন পাবেন, লিঙ্কে ক্লিক করবেন। তাহলে এই ইউইলিঙ্কের যে অ্যাপের সাথে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টটা লিঙ্ক হয়ে যাবে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম করার জন্য এখানে আবার পুনরায় ইমেল পাসওয়ার্ড দিতে হবে বা অ্যাকাউন্টটা আর কি লগ ইন করতে হবে। ওকে, আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবার দেখাচ্ছে কানেক্টিং। অলরাইট, তো আমরা এখানে অলরেডি স্ট্রাইপ লাইটটা আমরা পেয়ে গেছি এবং এখানে ক্লিক করে আমি এখন যে রুমে আছি এটা সিলেক্ট করলাম, যেমন এটা হচ্ছে আমার বেডরুম। সো আমি বেডরুম সিলেক্ট করে ডান দিয়ে দিলাম এবং হয়ে গেল। সো এখান থেকে দেখাচ্ছে যে কি কি আমি করতে পারবো, যেমন স্ট্রাইপ লাইট অন করতে পারবো, স্ট্রাইপ লাইট অফ করতে পারবো, ডিম দ্য স্ট্রাইপ লাইট 10% মানে কত পার্সেন্ট এটার মানে লাইটটা কত পার্সেন্ট হবে সেটা আমি এখান থেকে সেট করতে পারবো। সব কিছু আমি গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এখানে ভয়েস কমান্ডের মাধ্যমে করতে পারবো। ওকে, আমি কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, ডান। এবার আমি যদি কমান্ড দিই, হেই গুগল turn off my স্ট্রাইপ লাইটস। Okay, turning the strip light off. Hey, আমার স্ট্রাইপ লাইটটা এখন অফ হয়ে গেছে। Hey Google, turn on my stripe lights. Okay, turning on the strip light. Hey Google, turn off my stripe lights. All right, turning off the strip light. তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। সো এই স্ট্রাইপ লাইটটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি বিডি শপ থেকে নিতে পারেন, তাদের কাছে এই প্রোডাক্টটি অরিজিনাল পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। অ্যান্ড এই প্রোডাক্টটির স্পেসিফিক লিঙ্কটি রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে চাইলে এটা অর্ডার করতে পারবেন। পাশাপাশি যদি আপনার 5 মিটারের বেশি লম্বা তারের প্রয়োজন হয়, মানে বেশি লম্বা স্ট্রাইপ লাইটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এক্সটেন্ডার নিতে পারেন। তো সেই এক্সটেন্ডারের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা অর্ডার করে নিতে পারেন। আর আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, আপনার যদি এই ব্যাপারে কোনো জিজ্ঞাসা করা থাকে আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞাসা করতে পারবেন। অ্যান্ড আশা করি সঠিক উত্তর পেয়ে যাবেন। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।